দেখাত সম্ভ্রান্ত কিন্তু নীলাজ কাণ্ড কাপড়ের দোকানত প্রবেশ করে এই ভদ্র মহিলা কেগড়িয়ে কি কাণ্ড করলে চাও সিসিটিভিত বন্দী হওয়া দৃশ্য এয়া গ্রাহকের রূপ প্রথমে প্রবেশ করা মহিলাগিয়ে চাইছে কাপড় লিরিকি বিটারি চাইছে ভিন্ন কাপড় তার মাজতে এজোর এজোর পাটর কাপড় লুকাই লৈছে নিজে গাত লা কাপড়খনের তল আর ইয়ার পিছতে মুহূর্ততে সেই স্থান ত্যাগ করলে মহিলাগিয়ে হাজোর পাখামেলা স্থিত এখন পাটর কাপড়ের দোকানের পর এডল মহিলা চূর্ণিয়ে উঠাই নিলে কেবা হাজার মূল্যের পাটর কাপড় কাস্টমার তিনি মাইকি আইসিল মাইকি আই কাপড় চালে আপনার পাটর কাপড় কিনব পড়ে কি দামি আছে দোকান ধরেছে আগতে তারপর এনে চালে চাই কিনে তিনি কাপড় লই গেছে এজোর আপনার প্রায় 15,000 হব আর দুজোর 12,000 হব তিনজন আইসে মানে হিন্দি বাকি হিন্দি কইছে পাখামেলার পাঠক শিল্কালয়ত ভঙা ভঙা হিন্দি কোয়া মহিলা কেগড়িয়ে প্রথমে গ্রাহকের রূপ প্রবেশ করে 15 মিনিটের ভিতরতেই হাজার হাজার টাকার মূল্যের কাপড় চুর করে দোকানখনের পলায়ন করে এই ঘটনা সিসিটিভিত বন্দী হওয়ার পিছতেই এটা হাজোর ব্যবসায়িক কেন্দ্র পাখামেলাত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার ইতিমধ্যে দোকানখনের স্বত্বাধিকারীয়ে হাজো আরক্ষী থানায় দাখিল করেছে এজাহার দাসর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট দেখাত সম্ভ্রান্ত কিন্তু নীলাজ কাণ্ড কাপড়ের দোকানত প্রবেশ করে এই ভদ্র মহিলা কেগড়িয়ে কি কাণ্ড করলে চাও সিসিটিভিত বন্দী হওয়া দৃশ্য এয়া গ্রাহকের রূপত প্রথমে প্রবেশ করা মহিলাগিয়ে চাইছে কাপড় লিরিকি বিটারি চাইছে ভিন্ন কাপড় তার মাজতে এজোর এজোর পাটর কাপড় লুকাই লৈছে নিজে গাত লা কাপড়খনের তল আর ইয়ার পিছতে মুহূর্ততে সেই স্থান ত্যাগ করলে মহিলাগিয়ে হাজোর পাখামেলা স্থিত এখন পাটর কাপড়ের দোকানের পর এডল মহিলা চূর্ণিয়ে উঠাই নিলে কেবা হাজার মূল্যের পাটর কাপড় কাস্টমার তিনি যদি মাইকি আইসিল মাইকি আই কাপড় চালে আপনার পাটর কাপড় কিনব পড়ে কি দামি আছে দোকান ধরেছে আগতে তারপর এনে চালে চাই কিনে তিনি কাপড় লই গেছে এজোর আপনার প্রায় 15,000 হব আর দুজোর 12,000 হব তিনজন আইসে মানে হিন্দি বাকি হিন্দি কইছে পাখামেলার পাঠক শিল্কালয়ত ভঙা ভঙা হিন্দি কোয়া মহিলা কেগড়িয়ে প্রথমে গ্রাহকের রূপত প্রবেশ করে 15 মিনিটের ভিতরতেই হাজার হাজার টাকার মূল্যের কাপড় চুর করে দোকানখনের পলায়ন করে এই ঘটনা সিসিটিভিত বন্দী হওয়ার পিছতেই এটা হাজোর ব্যবসায়িক কেন্দ্র পাখামেলাত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার ইতিমধ্যে দোকানখনের স্বত্বাধিকারীয়ে হাজো আরক্ষী থানায় দাখিল করেছে এজাহার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট